মোবাইলে এত ভালো এত অসাধারণ ভিডিও এডিটিং করা যায়, তাও এত সহজে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেক ভালো এডিটিং করা শিখতে পারবেন, যদিও আপনার হাতের স্মার্টফোনটির কনফিগারেশন কম হয়। এত সহজে যে ভিডিও এডিটিং করা যায়, আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনার বিশ্বাস হবে যে এত সহজে ভিডিও এডিটিং করা পসিবল। অনেক ঘাটাঘাটির পর মোবাইলে ভিডিও এডিটিং করার সব থেকে বেস্ট এবং সব থেকে সহজ একটি অ্যাপস আমরা সিলেক্ট করেছি, আর সেটা হলো আমাদের সকলের পরিচিত অ্যাপস কাইনমাস্টার। কাইনমাস্টারের দারুণ সব ফিচার এবং দারুণ সব সেটিং এর কারণে এর মাধ্যমে ভিডিও এডিটিং করা কত সহজ, আজকের এই ভিডিওতে আপনাদের আমি এ টু জেড ভিডিও এডিটিং করার সকল প্রসেস গুলো দেখাবো। আপনি যদি মোবাইলে ভিডিও এডিটিং করা একবার নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন সব ইন্টারেস্টিং সব ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। গাইস, আমরা যেহেতু কাইনমাস্টার অ্যাপসটি দিয়ে ভিডিও এডিটিং করব, তো সেজন্য আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিব। যাদের ফোনে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। গাইস, কাইনমাস্টার অ্যাপসটি প্রথমে আমরা ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে প্রথমে আপনাদের এরকম একটা আইকন দেখতে পাবেন, নিউ প্রজেক্ট লেখা একটা অপশন আছে। তো আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে নিউ প্রজেক্টের লেখাটার উপরে একটা ক্লিক করবেন। গাইস, একটা ক্লিক করার পরে এখন এরকম একটা মেনু আপনারা দেখতে পাবেন। গাইস, আপনি যদি এরকম একটা মেনু দেখার পরে যদি আপনি যদি ইউটিউবিং এর জন্য ভিডিওটা এডিটিং করতে চান তাহলে 16:9 এই লেখাটার উপরে ক্লিক রাখতে হবে। আর গাইস, আপনি যদি টিকটক অথবা ফেসবুকের জন্য যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে 9:16 তাহলে 9:16 এই লেখাটার উপরে একটা এই আইকনটার উপরে একটা ক্লিক করতে হবে। আর গাইস, আপনি যদি স্কোয়ারে ভিডিও বানাতে চান তাহলে এটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু একটি ইউটিউবিং এর জন্য ভিডিও এডিটিং করব, সেহেতু 16:9 এটার উপরে ক্লিক রাখা অবস্থায় নিচে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা একটা অপশন আছে, এই ক্রিয়েট লেখা অপশনের উপরে একটা ক্লিক করব। আপনারা গাইস যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেবেন। যেহেতু গাইস আমি এই ভিডিওটা দিয়ে আপনাদের আমি দেখাবো, তো সেহেতু এই ভিডিওটার উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে এরকম লেয়ারে চলে আসছে, লেয়ারে চলে আসার পরে এখানে উপরে গাইস এই ক্রস একটা চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবেন। গাইস দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করার পর এই যে কর্নারে একটা প্লে বাটন আছে এবং পজ বাটন আছে, এটার উপরে ক্লিক করলে প্লে হবে এবং এটার উপর আর একটা ক্লিক করলে পজ হবে। তো এখান থেকে গাইস আমরা ভিডিও এডিটিং করা শুরু করব। গাইস, এখন আপনাদের আমি দেখাবো যে কিভাবে ভিডিওর বাড়তি অংশ কেটে ফেলতে হয়, অর্থাৎ ভিডিওর যদি অপ্রয়োজনীয় অংশ থাকে তো সেই অপ্রয়োজনীয় অংশ কিভাবে কাটবেন এখন আপনাদের আমি দেখাবো। এই ভিডিওটুকু অবশ্যই আমাদের কেটে নিতে হবে, তা না হলে ভিডিওটার মাধুর্য থাকবে না। যেহেতু আমাদের কথা বলা এখান থেকে শুরু হয়েছে, ভিডিওটি এখান থেকে শুরু হয়েছে, তো সেহেতু এখান থেকে এরকম চেপে ধরে তারপর এদিকে টান দিবেন। ওকে গাইস, আমরা এখান থেকে বাম পাশের এতটুকু ভিডিও আমরা কেটে ফেলে দেব, তো সেজন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম হলুদ হওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচি চিহ্ন আছে, ট্রিম এবং স্পিল্টের একটা কাঁচি অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, মানে আপনি যদি ভিডিওটার এই পাশটুকু কাটতে চান তাহলে ট্রিম লেফট মানে বাম পাশের অংশটুকু কাটার জন্য এই বাম পাশের অংশটুকু কাটার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস ওই বাম পাশের অতটুকু অংশ কেটে গেছে। তো এরপর আমরা এখানে একটা ক্লিক করব, আবার একটা ক্লিক করব, তারপর গাইস আমরা প্লে করব। ভিডিওটা প্লে করার পরে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। তো গাইস ভিডিওটি শুরু হওয়ার পরে আপনি যেখানে মাঝে একটি ইন্ট্রো বসাবেন, তো আপনি ইন্ট্রো বসানোর জন্য আমি গাইস এখানে একটা ইন্ট্রো বসানোর জন্য এখানে সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে আমি এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম, তো এখানে প্লে করা অবস্থা আমি এখানে পোজ করে দিলাম। পোজ করার পরে এদিকে টেনে তারপরে আপনি যেখানে ইন্ট্রো বসাবেন সেখানে মাঝে লাল কাটাটা রাখবেন। এখানে রাখার পরে ভিডিওর এই নিচের লেয়ারটা উপর একটা প্রেস করবেন, একটা ক্লিক করার পরে এখানে গাইস আপনি দেখতে পাবেন উপরে এই কাঁচি চিহ্নতে, যেহেতু আমরা এখানে একটি
इंट्रो बसाबो तो सेहेतु गाइस उपरे एक आछे चिन्हटिर उपरे आरेकटा क्लिक करबेन एखाने आरेकटा क्लिक करार पर गाइस एखाने देखते पाच्छेन स्पिल्ट लेखा आछे तीन नम्बर अपशन एकटा स्पिल्ट लेखा एकटा अपशन आछे एटार उपरे एकटा क्लिक करबेन এটার উপরে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দুটি অংশে বিভক্ত হয়ে গেছে এটা হলো প্রথম অংশ এটা হলো দ্বিতীয় অংশ তো মাঝখানে যেহেতু আমরা একটি ইন্ট্রো বসাবো তো সেজন্য এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন গাইস এখানে মাঝখানে একটা প্লাস চিহ্ন বসে গেছে তো এই প্লাস চিহ্নটার উপরে এখানে মাঝ বরাবর একটা ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আমরা বসাবো না এখানে ক্লিক থাকা অবস্থায় গাইস আমরা যেহেতু ইন্ট্রো বসাবো তো সেজন্য মিডিয়া উপরে एक मीडिया नामे एक लेयार आछे तो मीडिया लेयारे ऊपर क्लिक करब आपनर जे इंट्रोटा रही है से इंट्रोटा एखान सिलेक्ट करबें अपनार फोन ग्यालारि थेके एखान थेके आपनर इंट्रोटा सिलेक्ट करबें तो गाइस आमी एक इंट्रो एखान सिलेक्ट करलाम सिलेक्ट करार पर उपरे गाइस एई जे क्रस चिह्नटा आछे एटार उपरे एक क्लिक करबें एटार उपरे क्लिक करार पोरे गाइस एई जे देखते पाच्छेन आमार इंट्रोटा किन्तु आमादेर दुटी भिडियोर माझखाने किन्तु आमादेर इंट्रोटा चले आसछे तो गाइस एखन आमरा प्ले करे देखी गाइस देखते पाच्छेन प्ले करार पोरे आमरा देखते पाच्छि गाइस आमादेर इंट्रोटा किन्तु माझखाने चले आसछे एबं इंट्रोटार पोरे किन्तु आमादेर भिडियोर परबर्ती अंशटा किन्तु शुरू होबे तो एइजन्य गाइस इंट्रोटा शुरू करार जन्य प्रथमे आरेकटा ভিডিওটির সৌন্দর্য মাধুর্য বাড়ানোর জন্য এখানে প্লাস চিহ্নটার উপরে ক্লিক করে ভিডিওটির প্রথমে একটা ইফেক্ট দিবেন তো ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট নিতে পারেন তো আমি এই যে গাইস এখান থেকে নিচে 3D ট্রানজিশন থেকে এখানে এই রাউন্ড বক্সটা নিলাম এটা ক্লিক করার পরে গাইস এটা আমি কিছুটা এর স্পিড কিছুটা কমিয়ে দিলাম तो गाइस एटा क्लिक करार पर एर स्पीड किछुटा आमी बाड़िये दिलाम बाड़िये देवार पर एखाने बैके क्लिक करब तो गाइस एबार देखते पाच्छेन आमादेर इंट्रोटा कि रकम भावे ओपेन हय गाइस एखन आमरा आउट इंट्रो आउटे एखाने एकटा क्लिक करार पर गाइस आमरा एखन इंट्रो आउट किभाबे देब तो सेजन्य आमरा प्रथमे एखाने सेंटिमेंटाल लेखा एकटा अपशन आछे एखान थेके आमी एटा प्रेस करे दिलाम तो आमादेर इंट्रो आउटटा एभाबे हये शुरू होबे परबर्ती अंशटा शुरू होबे তো গাইস এখান থেকে আপনি যে আপনার ইচ্ছা মতো যেমন খুশি তেমন করে এখান থেকে গাইস আপনি যে কোনো একটা ইফেক্ট বসাতে পারবেন তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখন প্লে করার পরে আমাদের ইন্ট্রোটা প্রথমে যেভাবে শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা কিন্তু প্রথমেই এখানে ইফেক্টটা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের রাউন্ড বক্সটার ভিতরে একটা ইফেক্ট চলে আসছে এবং ইন্ট্রো আউটে একটা ইফেক্ট চলে আসবে এই যে গাইস একটা ইফেক্ট চলে আসছে তো গাইস এভাবে একটি ইফেক্ট আপনারা তৈরি করবেন ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন বসাতে হয় ভিডিওটির সাবস্ক্রাইব অ্যানিমেশন বসানোর জন্য ভিডিওর যে প্রান্তে আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশন বসাবেন সেখানে নিয়ে আসবেন तो गाइस आमी एखाने टेने एभावे निये आसछि एखाने तो गाइस एखाने चेपे धरे एदिके टान दिले एदिके आसबे एबं एदिके टान दिले एदिके आसबे तो आमी जेहेतु तो गाइस आमी जेहेतु एई अवस्थाने एकटा सबस्क्राइब एनिमेशन बसाबो अथवा आमी एई अवस्थाने एकटा सबस्क्राइब एनिमेशन बसाबो एइजन्य प्रथमे एखाने एकटा क्लिक करब गाइस एखाने एकटा क्लिक करार पर एखाने देखते पाच्छेन लेयार लेखा एकटा अपशन आछे एई लेयार लेखा अपशनेर उपर एकटा क्लिक करबेन क्लिक करार पर गाइस एखाने मीडिया लेखा एकटा अपशन आछे मीडिया लेखा अपशनटार उपर एकटा क्लिक करबेन एखाने क्लिक करार पर गाइस आमरा एखाने सबस्क्राइब एनिमेशन बसानोर जन्य एकटा सबस्क्राइब एनिमेशन बसानोर जन्य एखान थेके एई जे देखते पाच्छेन डाउनलोड अपशने आमार एकटा सबस्क्राइब एनिमेशन बसानो आछे तो गाइस एई सबस्क्राइब एनिमेशनटी बसानोर जन्य आपनार অবশ্যই আপনি ইউটিউব থেকে ফ্রি অ্যানিমেশন ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনি একটি নিজে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন তো গাইস এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আমি এখানে বসিয়ে দেব আপনি যে যদি নিচে বসান তাহলে টেনে নিচে বসিয়ে দেবেন তো গাইস আপনি যদি বড় ছোট করতে চান তাহলে এই আইকনটির উপর ক্লিক করে এভাবে উপরে নিচে টান দিলে কিন্তু বড় ছোট হয়ে যাবে তো গাইস আমি যেহেতু উপরে এটি বসাবো তো উপরে এখানে নিয়ে ছেড়ে দিলাম তো গাইস এরপরে সাবস্ক্রাইব অ্যানিমেশন বসানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন রয়েছে তো এটা আমাদের গ্রিন স্ক্রিনটা এখন রিমুভ করতে হবে এটা রিমুভ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন
ক্রোমাকি একটা অপশন লেখা আছে, এই যে ক্রোমাকি একটা অপশন লেখা আছে, এই ক্রোমাকি অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এখানে আনেবল লেখা একটা অপশন আছে, এখানে আনেবল করে দিবেন। এখানে ক্লিক করার পরে গাইস এরকম এরকম আপনার যে গ্রিন স্ক্রিনটা আছে, গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। গ্রিন স্ক্রিনটা রিমুভ হওয়ার পর এখান থেকে ব্যাকে প্রেস করবেন। ব্যাকে প্রেস করার পর গাইস আমরা এখন এখান থেকে আমাদের ভিডিওটি চালিয়ে দেখবো যে আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনটি বসেছে কিনা। তো এই জন্য আমরা এখন প্লে করলাম। প্লে করার পরে দেখতে পাচ্ছি এখানে উপরে আমাদের এখন অ্যানিমেশনটি বসে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যানিমেশনটি বসে গেছে। তো গাইস এভাবে আপনি একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বসাতে পারেন। গাইস এবার আসি সাউন্ডের ক্ষেত্রে। আপনার ভিডিও রেকর্ডিংয়ের সাউন্ডটা যদি পরিপূর্ণভাবে ক্লিয়ার না হয়, অথবা সাউন্ড যদি কম আসে, অথবা নয়েজ যদি বেশি আসে, তাহলে গাইস এই ভিডিওটার উপরে এখানে একটা ক্লিক করবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পরে এই যে মিক্সার লেখা একটা অপশন আছে, এই মিক্সার লেখা অপশনটার উপরে এখানে উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন অটো ভলিউম লেখা একটা অপশন আছে, এখান থেকে অটো করে দিবেন। অটো করে দেওয়ার পরে গাইস আপনার যদি ভিডিওর সাউন্ডটা একবারে কমই হয়, তাহলে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সাউন্ড যদি কম বেশি হয়, তাহলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো গাইস আমি এখান থেকে বাড়িয়ে দিলাম, সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার পরে তো গাইস সেখান থেকে আমাদের সাউন্ডটা কিন্তু এখন বেশি পাওয়া যাবে। তো গাইস আমি যেহেতু এই পাশের অংশটুকু কেটে আলাদা করেছি, তো সেহেতু মিক্সারের উপর ক্লিক করে অটো ভলিউমের উপরে একটা ক্লিক করে দিতে হবে। অটো ভলিউমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বাড়িয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওটির সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে। তো গাইস এরপরে আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অটো মাস্টার ভলিউম লেখা একটা অপশন আছে, এই অটো মাস্টার ভলিউম লেখা অপশনটার উপর এখানে ক্লিক করে আনেবল করে দেবেন। যদি একটা ক্লিয়ার সাউন্ড পেতে চান, তাহলে অটো মাস্টার ভলিউমের উপরে একটা ক্লিক করে দেবেন। গাইস এরপরে অডিও ফ্লেড ইন এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে আনেবল করে দেবেন, তাহলে আপনার যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা অনেক স্মুথলি শোনা যাবে। তো গাইস এখন আমরা ভিডিওটি প্লে করে দেখবো যে কেমন স্মুথলি ভাব চলে আসছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্লে করার এখন কিন্তু একটা স্মুথলি ভাব চলে আসছে। তো গাইস এবার আপনাদের দেখাবো যে ভিডিওতে কিভাবে টেক্সট ইম্পোর্ট করবেন, ভিডিওতে যে কোনো লেখা আপনি কিভাবে বসাবেন। তো এখন আপনাদের আমি সেই প্রসেসগুলো দেখাবো। তো গাইস আপনার ভিডিওটির যে কোনো অংশে যদি আপনি লেখা অ্যাড করতে চান, তো তাহলে সেই অংশের উপরে রেখে এভাবে টেনে সেই অংশটির উপর রেখে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেয়ার লেখা একটা অপশন আছে, এই লেয়ার লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা একটা অপশন আছে, এই টেক্সট লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস আপনি এখান থেকে আপনি যে লেখাটা বসাবেন সেটার এখানে টাইপিং করবেন। তো গাইস এরকম লেখাটা টাইপিং করার পরে এই যে উপরে ওকে লেখা একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে একটা ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন উপরে আমাদের লেখাটা কিন্তু এখন রয়েছে হোয়াইট কালারে রয়েছে। তো গাইস আমাদের লেখাটা কিন্তু এখন বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, তো এই জন্য আমাদের লেখাটার কালারটা চেঞ্জ করতে হবে। তো লেখাটার কালারটা চেঞ্জ করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন নিচে কালার লেখা একটা অপশন আছে, এই কালার লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কালারটা বসাবেন সে কালারটার উপরে ক্লিক করবেন। গাইস আমি রেড কালার বসাবো, তো সেজন্য রেড কালার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কর্নারে টিক চিহ্ন মার্ক দেওয়া আছে, তো এই মার্ক চিহ্নটার উপরে একটা ক্লিক করবেন। গাইস ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে গেছে। তো গাইস এখান থেকে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান, তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এই ফন্ট লেখা একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। গাইস এখানে ক্লিক করে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন নিজের ইচ্ছা মতো। এখানে আমি রোবট বোল্ট ইটালিক অপশনটি প্রেস করে দিলাম, এরপরে উপরে টিক মার্ক চিহ্ন আসছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইস আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো গাইস লেখাটা চেঞ্জ হওয়ার পর আপনি ভিডিওর উপরে এরকম একটা প্রেস করবেন, তো দেখেন লেখাটা আমার এখন এখন প্লে করলে ঠিক এই পজিশনে এসে লেখাটা কিন্তু বাসবে। তো গাইস এভাবে কিন্তু আপনার লেখাটা কিন্তু আপনি বসাতে পারেন। গাইস আপনি যদি লেখাটা যদি ডান পাশ থেকে স্লাইড শো করতে চান, অর্থাৎ ডান পাশ থেকে আস্তে আস্তে লেখাটা যদি ডান দিকে আনতে চান, তো সেহেতু এই লেখাটার এই নিচে নিচে এভাবে টান দিয়ে গাইস এই যে লেখাটার যে একটা, তো গাইস এখান থেকে নিচে টান দেবেন। নিচে টান দেওয়ার পরে গাইস এখান থেকে এই টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবেন। টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করার পরে গাইস এখানে ইন অ্যানিমেশন লেখা একটা অপশন আছে বাম পাশে, ইন অ্যানিমেশন লেখা অপশনটার উপরে এই যে ইন অ্যানিমেশন লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে গাইস ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন
স্লাইড রাইট, আপনি যদি স্লাইড রাইটের উপরে ক্লিক করেন তাহলে আপনার বাম পাশ থেকে ডান দিকে যাবে। আর তো গাইস আপনার স্পিডটা যদি কমিয়ে নেন তাহলে এখান থেকে এখানে প্রেস করলে গাইস দেখতে পাচ্ছেন এখন অনেকটা স্লোলি চলে আসছে লেখাটা। আর গাইস আপনি যদি এই লেখাটা যদি এখানে টেনে যদি এই পাশে চলে আসেন তাহলে কিন্তু অনেক দ্রুত এই লেখাটা চলে আসবে। তো গাইস আমি যেহেতু স্লোলি আমরা এই লেখাটা স্লাইড শো করবো তো সেহেতু এই পাশে ডান পাশে আমরা এনে তারপরে এখানে ভিডিওটার উপর একটা ক্লিক করব। তো গাইস এখন আমাদের লেখাটা আছে, এই লেখাটা কিন্তু স্লোলি চলে আসছে, স্লাইড শো হচ্ছে। তো গাইস এখন এরপরে আপনাদের যে দেখাবো এই লেখাটি আপনি কোন দিক থেকে আউট করবেন। তো আউট করার জন্য গাইস এই লেখাটার উপরে এখানে লেখাটার লেয়ারের উপরে ক্লিক করার পরে আউট অ্যানিমেশন লেখা একটা অপশন আছে, এই আউট অ্যানিমেশন লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি স্লাইড লেফট করে দেন তাহলে কিন্তু আপনার বাম পাশে লেখাটা চলে যাবে। তো এখান থেকে আপনি স্লাইড লেফটের যে স্পিডটা আছে এই স্পিডটা কমিয়ে দিলেন। তো গাইস আমরা স্লাইড লেফট কমিয়ে দেওয়ার পর এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব যে আমাদের লেখাটি কেমন স্লাইড শো হয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি স্লাইড শো হয়ে গেছে কিন্তু। তো গাইস আপনি যদি আপনার ভিডিওর মধ্যে যে কোনো পিকচার অথবা যে কোনো ফটো বসাতে চান তো সেজন্য আপনাদের প্রথমে এই যে দেখতে পাচ্ছেন উপরে লেয়ার লেখা একটা অপশন আছে, লেয়ার লেখা অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া লেখা একটা অপশন আছে, মিডিয়া লেখা অপশনটার উপরে ক্লিক করবেন। মিডিয়া লেখা অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ফটো আপনি এখানে বসাতে পারেন। তো গাইস আমি এখান থেকে একটি ফটো বসিয়ে দিলাম, এই ফটোটি গাইস আমি এখান থেকে এই পাশে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু এই ফটোটা অ্যাড হয়ে গেছে। তো গাইস এখন এই ফটোটি যদি আপনি যদি স্লাইড শো করাতে চান অর্থাৎ ইন অ্যানিমেশন করতে চান তাহলে ইন অ্যানিমেশনে আপনি স্লাইড রাইটে দিলে এই পাশ থেকে চলে আসবে লেখাটা, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আপনার এই ফটোটি চলে আসবে। আপনি যদি স্লাইড রাইটে দেন তাহলে এভাবে আপনার স্লাইড রাইট হবে, আর যদি স্লাইড লেফটে দেন তাহলে এ পাশ থেকে এভাবে চলে আসবে। তো আমি স্লাইড লেফটে দিলাম ইন অ্যানিমেশনে। তো গাইস এই ফটোটার উপরে নিচে লেয়ারের উপর ক্লিক করে এরপরে আপনি আউট অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। আউট অ্যানিমেশনে ক্লিক করার পরে স্লাইড রাইট লেখা একটা অপশন আছে, এখান থেকে আপনি স্পিডটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে আমরা ভিডিওটি প্লে করে দেখবো যে কেমন হচ্ছে আমাদের স্লাইড শোটি, আমাদের ফটোটি কিভাবে স্লাইড শো হয় আমরা এখন ভিডিওটি প্লে করে দেখে নেব। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্লে করে আমরা এখন স্লাইড শো দেখে নিলাম। তো গাইস এই ভিডিওটার সাথে যদি আপনি আরেকটা ভিডিও প্রথমে অ্যাড করতে চান তাহলে এই প্রথমে এখানে এনে টেনে ছেড়ে দিতে হবে, এই লাল কাটাটি একেবারে সামনে এনে তারপরে এখান থেকে গাইস মিডিয়া লেখা একটা অপশন আছে উপরে, মিডিয়া লেখা অপশনটার উপরে ক্লিক করবেন। মিডিয়া লেখা অপশনের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করবেন। গাইস আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখন এই ভিডিওটার সামনে চলে আসছে, অর্থাৎ এই ভিডিওটির বাম পাশে চলে আসছে। আমরা প্রথমে ভিডিওটি প্লে করলে এই ভিডিওটি প্রথমে চলবে তারপরে আমাদের এই ভিডিওটি চলবে। এবার আপনাদের দেখাবো যে কীভাবে একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানো যায়। তো এই জন্য আপনারা গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন অডিও লেখা একটা অপশন আছে, এই অডিও লেখা লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন সং লেখা একটা অপশন আছে, আপনার যদি এখানে রেকর্ড করা গান থাকে অথবা রেকর্ড করা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে এখান থেকে বসাতে পারেন, আর যদি রেকর্ডেড থাকে তাহলে এখান থেকে বসিয়ে নিতে পারেন। গাইস এখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক বসাতে পারবেন। তো গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর জন্য ইউটিউবে যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেওয়া হয় সেগুলো বসাবেন, আর তাছাড়া যদি বাহিরে অন্য কোনো মিউজিক বসাতে চান তো তাহলে কপিরাইট ক্লেম আসতে পারে। এজন্য অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যাতে ইউটিউব থেকে দেওয়া যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলো এখানে বসিয়ে নেবেন। ইউটিউব থেকে সাজেস্ট করা যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা ভিডিওতে অ্যাড করবেন। ইউটিউব থেকে সাজেস্ট করা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে তারপরে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাতে পারবেন, তো তাহলে কোনো কপিরাইট ক্লেম আসবে না। এবার গাইস চলুন এবার দেখে নেওয়া যাক কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে কীভাবে স্লো মোশনে ভিডিও তৈরি করা যায়। তো গাইস আপনার ভিডিওটার উপরে স্লো মোশন ইফেক্ট দিতে হলে অবশ্যই আপনার ভিডিওর উপরে ভিডিও লেয়ারের উপরে একটা
क्लिक करबें भिडियो लेयार ऊपर क्लिक करार गाइस ये देखते एखे स्पीड लेखा एक अपशन आपीड लेखा अपशनटार ऊपर एक क्लिक करबें गाइस डान पास स्पीड लेखा अपशनटार ऊपर एक क्लिक करबें क्लिक करार गाइस आपनी जो स्लो मोशन भिडियो करते चान एखे देखते 4x এর নিচে 1 लेखा আছে गाइस আপনি যদি বাম দিকে এটা টেনে এনে তারপর যদি আপনি ব্যাকে প্রেস করে গাইস এখন যদি ভিডিওটি প্লে করেন তাহলে দেখবেন স্লো মোশনে ভিডিওটি হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখন স্লো মোশনে হচ্ছে। তো গাইস এভাবে আপনি স্লো মোশনে কিন্তু ভিডিওটি করতে পারবেন। গাইস এরপরে আপনি যদি ভিডিওর স্পিডটা যদি আরো বাড়াতে চান তো আপনার ভিডিওটির স্পিডটি আরো বাড়িয়ে নিতে পারবেন। এদিকে ডান পাশে যত টানবেন এবং এখানে ওকে প্রেস করার পরে গাইস এখন ব্যাকে গিয়ে আমি এখন ভিডিওটি প্লে করে দেখাচ্ছি গাইস আমাদের ভিডিওটির স্পিড কত বেড়ে গিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটির স্পিড অনেক বেড়ে গিয়েছে। গাইস এভাবে আপনি স্লো মোশন এবং স্পিড যদি বাড়াতে চান স্পিড বাড়িয়ে ভিডিও তৈরি করতে পারবেন। গাইস এখন আপনাদের আমি দেখাবো ভিডিওর মধ্যে যে কোনো একটা ফটো ফুল স্ক্রিনে কিভাবে বসাবেন। ভিডিওর মধ্যে যদি আপনি ফুল স্ক্রিনে একটি ফটো বসাতে চান তো তাহলে ভিডিওর যে অংশে আপনি বসাবেন সেই অংশে এখানে টেনে আনবেন। এখানে টেনে আনার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন লেয়ার লেখা একটা অপশন আছে, লেয়ার লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মিডিয়া লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। মিডিয়া লেখা অপশন উপরে ক্লিক করে আপনি যে ফটোটা বসাতে চান তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে গাইস আপনি এখান থেকে এই আইকনটি ধরে টেনে বড় করে দিবেন, এখানে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দিলে এই ফটোটি আপনার ভিডিওর মধ্যে সম্পূর্ণ বসে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফটোটি আমরা এখন ফুল স্ক্রিনে বসিয়ে দিলাম। তো গাইস এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে কিন্তু ফুল স্ক্রিনে ফটো বসাতে পারবেন। তো গাইস আপনি যদি ভিডিওর মধ্যে এরকম ফুল স্ক্রিনে ফটো বসান এবং ফটোটি যদি আপনি কতটুকু সময় ধরে কত সেকেন্ড বা কত মিনিট সময় ধরে আপনি ভিডিওর মাঝে রাখবেন তো সেজন্য আপনি এখান থেকে বেশি টাইমিং করতে পারবেন এবং কম টাইমিং করতে পারবেন। তো এই ফটোটার উপর এখানে ফটোটার লেয়ার উপর ক্লিক করে এখান থেকে চেপে টেনে ধরে এখান থেকে এইদিকে যত ডান দিকে আগাবেন তো তত আপনার ভিডিওর মাঝে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গাইস আপনাদের এই ভিডিওটার উপরে এটা বসে যাবে। তো আপনি যদি ভিডিওর বাম পাশে এইদিকে বসান তাহলে এদিকে টেনে এনে ছেড়ে দেবেন। তো এই পর্যন্ত কিন্তু আপনাদের ভিডিওর এরকম ফটো বসে থাকবে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে এ পর্যন্ত আমরা টেনে আসছি, এ পর্যন্ত কিন্তু আমাদের ফটোটি বসানো নাই। তো আমরা যদি ওই পর্যন্ত নিতে চাই তো তাহলে এখানে এই লেয়ারটির উপর ক্লিক করে এখান থেকে টেনে এদিকে ছেড়ে দেব। তো আমাদের কিন্তু এখন ফটোটি এই ভিডিওটার উপরে বসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটার উপর কিন্তু একটা ফটো এখন বসে গেছে। গাইস আমরা আমাদের ভিডিওর টাইমিংয়ের মধ্যে যতটুকু টাইমের ভিতরে এই ফটোটা বসাবো ততটুকু টেনে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু বসে গেছে, ফুল স্ক্রিনে বসে গেছে। আপনাদের দেখাবো যে একটি ভিডিওর কালার কোয়ালিটি কিভাবে চেঞ্জ করতে হয়। ভিডিও এডিটিং করতে গেলে অবশ্যই কালার কোয়ালিটি চেঞ্জ করতে হবে। তো এজন্য গাইস ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু অপশন আছে, এখান থেকে গাইস আপনি নিচের দিকে চলে আসার পরে গাইস এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেখা একটা অপশন আছে, এখান থেকে গাইস অ্যাডজাস্টমেন্ট লেখা অপশনটার উপর ক্লিক করে আপনি আপনার ভিডিওর অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস বাড়াতে পারবেন। তো এখানে ব্রাইটনেস লেখা একটা অপশন আছে, এই ব্রাইটনেস লেখা অপশনটার উপর ক্লিক করে আপনার ভিডিওটির ব্রাইটনেস আপনি বাড়াতে পারবেন এবং কন্ট্রাস্ট যদি বাড়াতে চান তাহলে কন্ট্রাস্ট বাড়াতে পারবেন। ভিডিওটির কালার যদি বেশি গাঢ় করতে চান তাহলে গাঢ় করতে পারবেন। এখান থেকে আপনি আপনার নিজের মতো কনফিগার করা হয়ে গেলে এয়ারপোর্ট লাইট টু অল এই লেখা অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো গাইস আমাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপরে গাইস আমাদের কালার ফিল্টার ইফেক্ট বসাতে চাই তো সেহেতু আমাদের এখান থেকে ফিল্টার অপশনটির উপরে ক্লিক করতে হবে। ফিল্টার অপশনটির উপরে ক্লিক করলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বেসিক লেখা একটা অপশন আছে, বেসিক লেখা অপশনে এখান থেকে আপনি ভিডিওর কালার কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন। আপনার ভিডিওটি অনুযায়ী আপনি কিভাবে কালার কোয়ালিটি চেঞ্জ করবেন এখান থেকে আপনি কাস্টমাইজ করে তারপরে আপনার ভিডিওটির কালার কোয়ালিটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো গাইস এভাবে আপনি এখান থেকে ফিল্টার অপশন থেকে আপনি ভিডিওর কালার কোয়ালিটি ভিডিও এডিটিং করে তারপরে স্মুথলি একটা ভাব নিয়ে আসতে পারবেন।
गाइस आपनार ভিডিওটি যদি সম্পূর্ণ এডিটিং হয়ে যায় তারপর যদি আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান অর্থাৎ আপনার ভিডিওটি যদি আপনি সেভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে উপরে যে এই যে একটা অপশন আছে এটার উপরে একটা ক্লিক করবেন অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে আপনি যদি গাইস 1080 পিক্সেলে সেভ করতে চান তাহলে 1080 এর উপরে রেখে এখান থেকে সেভ অ্যাজ টু ভিডিও এটার উপরে ক্লিক করতে পারবেন গাইস আপনি যদি 720 পিক্সেলে সেভ করতে চান তাহলে 720 পিক্সেল উপর রেখে সেভ অ্যাজ ভিডিও এটার উপরে একটা ক্লিক করে দিবেন गाइस एटार ऊपर एक क्लिक कर ले किछुक्षण वेट करबें तारपर एखान थेके सेव हो जाबे तो गाइस एभावे किन्तु आपनि काइनमास्टर थेके भिडियो एडिटिंग करते पारबें खुबी सहजे भिडियोटी जदि कोनो अंश बुझते समस्या हय अवश्यई कमेंट करे जानाबें आमरा परबर्तीते नेक्स्ट भिडियोते आमरा एर समाधान देवार चेष्टा करब गाइस भिडियोटी जदि भालो लागे लाइक कमेंट एबं शेयर करते भुलबें ना एबं चैनलटी जदि एखोनो सबस्क्राइब ना करे थाकेन चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे राखबें तो गाइस भिडियोटी देखार जन्य आन्तरिकभावे धन्यवाद দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।